দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদ, আর আপনাদের সঙ্গে আমি সোমনাথ, আর আমার সঙ্গে রয়েছেন সিএবির প্রাক্তন এবং প্রাক্তন কোষাধ্যক্ষ, বাংলা ক্রিকেট মহল এবং জাতীয় স্তরের ক্রিকেট মহলে যিনি দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত, সেই বিশ্বরূপ দেব। আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আজ বিশ্বরূপ দেবের কাছে আসবো। সামনেই গোলাপি টেস্ট ইতিহাস রচনা হবে, কিন্তু তার আগে একটু অন্যরকম ভাবে আমরা বিশ্বরূপ দেবকে পেয়েছি। বিশ্বরূপদা, গোলাপি টেস্টের প্রস্তুতি কেমন? প্রথমে আমি জানেন প্রস্তুতি তো ভালোই, কারণ ইডেন গার্ডেন্সের টেস্ট ম্যাচ অতীতে বহু হয়েছে এবং সেটা অত্যন্ত ভালোভাবেই হয়েছে। তো টেস্টের যেরকম একটা পরিকাঠামো দিয়ে হয় সেইভাবেই পরিকাঠামো দিয়ে টেস্ট প্রস্তুতি চলছে। একেবারে পরিকাঠামো নিয়ে টেস্ট প্রস্তুতি চলছে, কিন্তু গত 23 তারিখ, প্রায় এক মাস হয়নি, সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবির প্রেসিডেন্টের পদ ছেড়ে বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছেন। তার এই কদিনে এখনো পর্যন্ত অনেকটা তিনি এগিয়ে গেল। সিএবি একটা বড় অর্গানাইজেশন, সেখানে অভিভাবকহীন সিএবি, এখনো পর্যন্ত কোনো নতুন প্রেসিডেন্ট নির্বাচন বা কিছুই হলো। সব জিনিসের একটা সময় থাকে, তবে অভিভাবক সবসময় প্রয়োজন। একটা পরিবারের অভিভাবক প্রয়োজন, একটা সংস্থার অভিভাবক প্রয়োজন, দেশ বা রাজ্যের অভিভাবকহীন হয়ে তো কোনো চলা যায় না। ফলে অভিভাবক দরকার, এবং সেটা যত দ্রুত অভিভাবক পাওয়া যায় ততই সিএবির পক্ষে, বাংলার ক্রিকেটের পক্ষে মঙ্গল। সৌরভ গাঙ্গুলি যে এখান থেকে উনি চলে গেলেন বিসিসিআই তে, আবার ফিরে আসা সম্বর্ধনা নিলেন, ব্যাস এরপর আর সিএবি তে কোনো অ্যাক্টিভিটিস বা একটা প্রেসিডেন্টের পদটা ফাঁকা কেন, আমরা এটাই জানতে চাইছি ক্রিকেট মহল। এবং যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত, এবং সেই নির্বাচন যত তাড়াতাড়ি হবে ততই বাংলার ক্রিকেটের পক্ষে মঙ্গল। তো আমি আশা করি যে কোনো সময় এই নির্বাচন হতে পারে। সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট কি বলছেন নির্বাচনের ব্যাপারে সৌরভ গঙ্গোপাধ্যায়? আমি তো কোথাও কোনো উচ্চ বাচ্চা দেখছি না, তবে আমি আশাবাদী যে নির্বাচন অবিলম্বেই হবে। নির্বাচন হবে আশাবাদী, কিন্তু সৌরভ গাঙ্গুলি চলে গেলেন, ঠিক আছে, বা বিসিসিআই গেছেন, সিএবি এত বড় একটা এবং একটা দীর্ঘদিনের একটা প্রতি একটা গর্ব ইডেন গার্ডেন্স, সেখানে এরকম ভাবে পড়ে থাকছে, আপনারা কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন বা সৌরভের সঙ্গে কোনো কথা আছে? দেখুন, এখনো পর্যন্ত সেভাবে আমার সাথে কোনো কথা হয়নি। আমার মনে হয় যে সেও নিশ্চয়ই ভাববে, এবং সিএবি যারা সিনিয়র মেম্বার্স রয়েছেন তারাও ভাববে যে সামনেই বাংলার রঞ্জি মৌসুম শুরু হবে, ফলে বাংলার ক্রিকেটের বলতে পারেন ধারাবাহিক মৌসুম এবার শুরু হবে, কারণ এই নভেম্বরের শেষের থেকেই ক্রিকেট মৌসুম শুরু হয় পশ্চিমবাংলার কলকাতায়, সেই জেলা স্তর থেকে। তো এই সময় অভিভাবকহীন হয়ে পড়াটা একেবারেই বাঞ্ছনীয় নয়। তা আপনারা কি কি চাইছেন? আপনারা, আপনি দীর্ঘদিন ধরে আমরা দেখেছি জগমোহন ডালমিয়ার সময় থেকে, আর বিশ্বরূপ দে একবার আমরা দেখেছি এটা অতীত রেকর্ডে বলছে, একটা সময় খুব খুব হইচই হয়েছিল জগমোহন ডালমিয়াকে কোণঠাসা করার জন্য, তখন আপনি ইনিশিয়েটিভ নিয়ে এগিয়েছিলেন, আবার এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, আপনারা কি চাইছেন, ইলেকশন বা কিছু চাইছেন? দেখুন, আবার আবার বলছি যে নির্বাচন সবসময় কাঙ্ক্ষিত এবং যত দ্রুত সম্ভব সেটা হওয়া দরকার। কেন হচ্ছে না সেটা আমার পক্ষে বলা মুশকিল, তবে যত দ্রুততার সঙ্গে নির্বাচন হবে তত বাংলার ক্রিকেটের পক্ষে ভালো। বাংলার ক্রিকেটের পক্ষে যত দ্রুততা সম্ভব নির্বাচন হবে বাংলা ক্রিকেটের পক্ষে ভালো, বেশ। কিন্তু আমরা দেখেছি গত কয়েক বছর ধরে, মানে যেরকমভাবে হয় আর কি, সেই অর্থে আমরা যেরকম জগমোহন ডালমিয়ার আমলে আমরা দেখে আসতাম, এবং সিএবি অনেকগুলো ইউনিট নিয়ে, জেলার ইউনিট নিয়ে গঠিত, তার একটা নির্বাচন, একটা সংবিধান রয়েছে, সিএবির নিজস্ব একটা সংবিধান আছে, কিন্তু গত কয়েক বছর ধরে আমরা কোনো নির্বাচন, সেই অর্থে নির্বাচন দেখতে পাচ্ছি না। সিএবির নির্বাচন কালচারটা, মানে নির্বাচন মানেই তো একটা গণতান্ত্রিক পদ্ধতি, নির্বাচন কালচারটা উঠে গেল। দেখুন, নির্বাচন উঠে গেল যেখানে রাজনৈতিক সমস্ত বিষয়টা রাজনৈতিক ভাবেই পরিচালিত হয়, সেখানে নির্বাচন অনেক সময় হয় না। এক্ষেত্রে অনেক কিছু রাজনৈতিকভাবেই, রাজনৈতিক বিচার বুদ্ধি বিশ্লেষণ দিয়ে সিএবিটা চলে, এবং অতীতেও সেটা চলেছে। 2015 সালে জগমোহন ডালমিয়া মারা যাবার পর পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকেই ঘোষণা করেছিলেন যে সিএবির পরবর্তী সভাপতি কে হতে চলেছেন। ফলে সেই সব কারণেই এখানে সমস্ত কিছুর মধ্যে একটা রাজনৈতিক প্রক্রিয়া থাকে, ফলে সেই কারণেই নির্বাচন এখানে হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি বা গতকাল আপনি আমরা আমরা অনেক আগে থেকেই দেখেছি
যে আপনি বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়ান, মানে সিএবি যখন আপনি অফিসিয়াল ছিলেন তখন আমরা দেখেছি শুধু সিএবির ওই ঠান্ডা ঘরে বসে নয়, আপনার প্রত্যন্ত জেলায় জেলায় আপনি ঘুরে বেড়ান, এবং আমরা এমনও দেখেছি আপনি ট্রেনে করেও যাচ্ছি। তা সেই ক্ষেত্রে আপনি একটা জায়গায় মন্তব্য করেছেন যে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট এবং সদ্য প্রাক্তন হওয়া সিএবি প্রেসিডেন্ট উনি নির্বাচন কোনো দিন ফেস করেন, উনি নির্বাচনের গুরুত্ব কী বুঝবেন, এই বিষয়টা কেন মনে হলো? দেখুন, আমি খবরের কাগজ পড়ে আমার অভিজ্ঞতা, কুয়োর ব্যাংক তো বেশি দূর তার জ্ঞানগম্য নেই, আমার যেটুকু খবরের কাগজ পড়ে অভিজ্ঞতা, আর 2015 সালের কথা সামনাসামনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে হবে জগমোহন ডালমিয়া, এক্ষেত্রে খবরের কাগজেই আমি দেখলাম যে অমিত শাহা যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতি, তিনি মোটামুটি জানিয়েছেন এবং তার ইচ্ছা অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি নির্বাচিত হয়েছে। তা আমি বরাবরই বলেছি, বলে এসেছি যে খেলাধুলোর মধ্যে, সে ক্রিকেট হোক অন্য খেলাতে হোক, রাজনৈতিক অনুপ্রবেশ একেবারেই বাঞ্ছনীয় না। যদি প্রধান বলে দিয়ে থাকেন যে পরবর্তী ক্রিয়া সংস্থা, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আপনার কি কোথাও থেকে মনে হয় আপনি যেহেতু আপনার সাক্ষাৎকার নিচ্ছি বলে আপনার সামনে বলছি, আমরা দেখে আসছি, ফুটেজ দেখলেও বোঝা যাবে আপনি সবকিছু উর্ধে গিয়ে প্রশ্ন এবং জগমোহন ডালমিয়াকে নিজের মনে করেন যাই, এবং আপনি অনেকটাই ভোকাল প্রশাসক হিসাবে অনেকটাই, সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে সৌরভ গাঙ্গুলি যদি নির্বাচনে যেত, যদি নবান্ন থেকে ঘোষণা না হতো, সৌরভ গাঙ্গুলির হার নিশ্চিত ছিল? দেখুন, এটা এখন বলা সম্ভব নয়, 2015 সালে কি হতো সেটা আমি 2019-এর একেবারে শেষ পর্যায়ে দাঁড়িয়ে, ফলে এটা এখন হার জিতে যে নির্বাচন হয়, যে নির্বাচন সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না। তবে আবার বলছি যে কোনো একটা ক্রীড়া সংস্থার নির্বাচনের ক্ষেত্রে দলের প্রধানের ভূমিকা যদি এসে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে পুরো ব্যাপারটাই ডাইলুট হয়ে যায়, একদম পুরো ব্যাপারটাই ডাইলুট হয়ে যায়। বিশ্বরূপদা বললেন, বিশ্বরূপদা মনে হয় আপনার আপনার খুব দুর্ভাগ্য যে বারবার নির্বাচনের মাধ্যমে গিয়েই আপনাকে জিতে আসতে হয়েছে, বা আপনাদের প্যানেলকে জিতে আসতে হয়েছে একাধিকবার, এবং যথেষ্ট কষ্ট করে প্রচার করে। আপনারা কি করবেন সেইটা মানুষ, মানে যে ইউনিটগুলো রয়েছে সিএবি তাদেরকে, তাদের সাথে তুলে ধরে তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করে আপনারা নির্বাচনে গিয়েছেন, কখনো কখনো পরাজয় ঘটেছে আবার কখনো কখনো জিতেও যায়, সেক্ষেত্রে কি মনে হয় সৌরভ গঙ্গোপাধ্যায় একটু লাকি যে ওনাকে কোনোদিন নির্বাচন ফেস করতে হয়নি? কার ভাগ্য কতটা সহায় আছে সে তো আমি জ্যোতিষী নই, আমি বলতে পারবো না। তবে আবার আবারও বলছি যে যদি কেউ ভাগ্যের সহায়তা পেয়ে থাকে, এটা নিঃসন্দেহে তার পরম প্রাপ্তি, সকলের সেই পরম প্রাপ্তি। প্রবেশ বন্ধ হওয়া উচিত, কিন্তু উন্নতি হয় না, আর উন্নতি হয় না বলেই আজকে ভারতবর্ষের খেলাধুলো এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ক্রিকেটের কথা আলাদা, কারণ ক্রিকেটে অনেক অর্থ আছে, ক্রিকেটের একটা বিসিসিআই নিজস্ব সেট আপ আছে, ফলে সেক্ষেত্রে হয়তো অনেক জিনিস চোখে পড়ে না, কিন্তু অন্য খেলাধুলোর অবস্থা তো আজকে মুখ থুপড়ে পড়েছে, ফলে সেই কারণে রাজনৈতিক অনুপ্রবেশহীন ক্রীড়া ক্ষেত্র না হলে দেশের খেলাধুলোর উন্নতি হবে না। একটা শিবির দাবি করছে সৌরভ গাঙ্গুলি বিসিসিআই সভাপতি হওয়ার পর, একটা সিভি দাবি করছে গোলাপী টেস্ট এবং বাংলাদেশে প্রথম হওয়া, ইডেন গার্ডেন্সে প্রথম হওয়া, বিরাট কোহলি অ্যান্ড কোং, রবি শাস্ত্রী অ্যান্ড কোংকে রাজি করানো এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রাজি করানো, পুরোটাই সৌরভ গাঙ্গুলির গঙ্গোপাধ্যায়ের হাত ধরে হয়েছে বলে শোনা যাচ্ছে, অনেকেই দাবি করছে, আদৌ কী হয়েছে আমরাও জানি না, দাবি করছে। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, আইসিসি বহুদিন ধরে চেষ্টা করছে যে দিন রাত্রি টেস্ট গোলাপি বল যাতে টেস্ট খেলা হয়, কারণ টেস্ট ক্রিকেট দেখতে আসছেন না বিভিন্ন জায়গায় সারা পৃথিবী জুড়ে, ফলে দিন রাত্রি টেস্ট করলে একটু আকর্ষণীয় করলে যদি মানুষ খেলা দেখতে আসে। কিন্তু আবারও বলছি, ওই বছরে একটা টেস্ট করে কিন্তু
এইভাবে কোনো জিনিসের ফায়সালা হবে না, অর্থাৎ মানুষের আগ্রহ তৈরি করা যাবে না। ধরুন একটা সিরিয়াল, হিন্দি সিনেমা বা হিন্দি সিরিয়াল, বাংলা সিরিয়াল বা ইংরাজি সিরিয়াল, যদি আজকে একটা এপিসোড হয়, আবার একটা এপিসোড 15 দিন বাদে হয়, আবার আরেকটা এপিসোড 1 মাস বাদে হয়, তাহলে মানুষের আগ্রহ থাকবে না। সিরিয়াল সম্বন্ধে মানুষের আগ্রহী কেন? প্রত্যেক দিন তারা ধারাবাহিকভাবে ব্যাপারটা দেখছেন। তাহলে এক্ষেত্রেও যে কোনো জিনিসই হচ্ছে ধারাবাহিকতা দরকার। ধারাবাহিকতা যদি না থাকে, তাহলে ওই একটা দিন একটা টেস্ট, বছরে 5 দিনের আকর্ষণ দিয়ে কিন্তু টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করা যাবে না। গোলাপী বলের টেস্ট, দিন রাতের টেস্ট কেন? যে টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করার জন্য। সেই জনপ্রিয়তা তখনই আসবে যদি তার মধ্যে একটা ধারাবাহিকতা থাকে। এটা একটা লজিক, এটার জন্য MA BA পাশের কোনো দরকার নেই। এই লজিকটা অত্যন্ত সিম্পল লজিক, যে ধারাবাহিকতা না থাকলে কোনো জিনিসই আলটিমেট সাকসেসফুল হয় না। একেবারে ধারাবাহিকতা না থাকলে কোনো জিনিসই আলটিমেট সাকসেসফুল হয় না। একবার কিছু একটা চমক দিলাম এবং আগামীতে সেটা নিয়ে চললাম, এটা হতে পারে না অন্তত খেলাধুলার ক্ষেত্রে। যাই হোক, আমি আর একটা ব্যাপার বলছি, বেশ কয়েক বছর CAB সভাপতি পদ আসীন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এখন হয়তো থাকতেন যদি BCCI সভাপতিটা না হতেন। কিন্তু আমি বাংলা ক্রিকেটে CAB অনেক ঝাঁ চকচকে হয়েছে, অনেক আগে থেকেই হয়েছে, আরও ঝাঁ চকচকে হয়েছে, কিন্তু বাংলা ক্রিকেটে সেই 90 সালের পর বাংলার রঞ্জি ট্রফি পেল এবং বাংলা ক্রিকেটের জন্য কখনো দেখলাম সৌরভ গাঙ্গুলির হাত ধরে VVS লক্ষ্মণ এলেন, কখনো মুথাইয়া মুরলীধরন এলেন, অনেক পরিকল্পনা হলো, অনেক প্ল্যানিং হলো, কিন্তু আলটিমেটলি সাকসেস এলো না। এ ব্যাপারে আপনি কি বলেন? দেখুন, যা হয়নি সে তো চোখের সামনে দেখাই গেছে, যে আমাদের বাংলার ক্রিকেটের যে উত্তরণ হওয়া প্রয়োজন ছিল সেই উত্তরণ আসেনি। সবারই একটা ধারণা ছিল, বাংলার আমজনতার ধারণা ছিল যে 2014 সালে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন CAB সচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, তখন সকলেরই একটা ধারণা ছিল এবার বোধহয় বাংলার ক্রিকেট তত্তরিয়ে এগোবে, অর্থাৎ বাংলার ক্রিকেটের একটা আমূল পরিবর্তন আসবে, বাংলার বহু ক্রিকেটার জাতীয় পর্যায়ে সুযোগ পাবে, বাংলার খেলোয়াড়রা IPL-এ বেশি সংখ্যক দলে খেলতে পারবে, বাংলা বোধহয় নতুন করে উজ্জীবন পাবে, অক্সিজেন পাবে। কিন্তু আমার মনে হয় যদি 2014 সাল আর আজকে 2019 সাল শেষ হতে গিয়ে 20-তে পড়তে চলেছে, ফলে এই দীর্ঘ 5.5-6 বছরে বাংলার ক্রিকেট কতটা এগিয়েছে বা পিছিয়েছে তার মূল্যায়ন মানুষ করবে। কিন্তু আমার তথ্য বলছে কোনোটাই কিন্তু ফলপ্রসূ হয়নি। IPL-এ সেই ঋদ্ধিমান কোনো খেলোয়াড় নেই যারা পুরনো সেই আমাদের সময় থেকে খেলে আসছেন। জাতীয় পর্যায়ে মোহাম্মদ সামি ঋদ্ধিমান ছাড়া কোনো খেলোয়াড় নেই, নতুন করে কেউ উঠে আসছেন না। বাংলা বারবার মুখ থুবড়ে পড়ছে বিভিন্ন জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে। তো আমরা এগিয়েছি না পিছিয়েছি আমাকে বলতে হবে না, স্ট্যাটিস্টিক্স তার প্রমাণ দেবে। একেবারে বিশ্বরূপদা পরিষ্কার বলছেন যে পরিসংখ্যানই তথ্যই প্রমাণ দেবে, সেটা আলাদাভাবে বলার দরকার নেই। কেউ হঠাৎ করে এসে বা তার অন্য ব্যাকগ্রাউন্ড থেকে কেউ CAB সভাপতি হতেই পারেন বা অন্য কোনো পোস্ট নিতেই পারেন, কিন্তু আলটিমেটলি CAB কি উন্নতি হয়েছে বা বাংলার ক্রিকেট পরিসংখ্যানই বলবে। একটা জায়গা থেকে শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলির CAB ছাড়ার পর, অর্থাৎ BCCI চলে যাওয়ার পর, CAB-তে তাঁর দাদা স্নেহাশিস গাঙ্গুলি আসতে শুনেছেন, একটা মলদার শোনা যাচ্ছে, আমরা একেবারে দাবি করছি শোনা যাচ্ছে, এ ব্যাপারে আপনার কাছে কি খবর আছে? না, স্নেহাশিস শুধু তো সৌরভের দাদা নয়, সে দীর্ঘদিন রঞ্জি ট্রফি খেলেছে, অত্যন্ত ভালো উচ্চমানের খেলোয়াড় ছিল এবং একটা সময় CAB সহ সচিব হিসেবে কাজ করেছে। তো তার নাম যদি এসেই থাকে এতে তো অন্যায় কিছু নেই, সে আসতেই পারে। না না, ন্যায় অন্যায়ের কিছুই নেই, একেবারে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় রঞ্জি খেলেছে, রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল মনে হয় স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, রঞ্জি সম্মান বানার জিতিল চ্যাম্পিয়ন। না, আমরা একটা ব্যাপার বিশুদ্ধ আলোচনা করতে করতে আমরা একটা ব্যাপার জানতে চাইছি, আমরা দেখেছি ভালো ক্রিকেটার হলে বা ভালো খেলোয়াড় হলে, সে ক্রিকেট হোক ফুটবল হোক যে কোনো খেলাই হোক, ভালো কোচ যে সবসময় হয় এমন কোনো মানে, বা ভালো খেলোয়াড় হলে ভালো প্রশাসকও হবে এমন কোনো মানে নেই। আমরা বিশ্বের বিভিন্ন বড় বড় ক্লাব, আমি ক্রিকেট ছাড়ুন ফুটবলের বড় বড় ক্লাব, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, তার প্রেসিডেন্ট পদ ধরুন অথবা BCCI ICC প্রেসিডেন্ট পদ ধরুন, এমনটা নয় যে যারা দায়িত্ব নিয়ে তারাই আছেন, বরং অন্য গ্রাউন্ড থেকে এসছেন প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন,
এমন মানুষদের হাত ধরেই কিন্তু খেলাধুলা এগিয়ে চলেছে। আপনার কি মনে হয় এটা? স্যার আপনি একটা জিনিস, বিশ্বকবি রবীন্দ্রনাথ তো এত বড় কবি ছিলেন, কিন্তু তিনি কি কোনোদিন বিএ বা এমএ পরীক্ষায় প্রথম হয়েছেন? ফলে ভালো ছাত্রই যে ভালো শিক্ষক হবে এমন কোনো অর্থ নেই। ডক্টর বিধানচন্দ্র এত বড় ডাক্তার ছিলেন, লোকে বলে যে উনি রোগী পর্যন্ত পৌঁছতেন না, রোগীর ঘরে ঢোকার সময় উনি বলে দিতে পারতেন, রোগ নির্ণয় করে দিতে পারতেন। তো উনি কি এমবিবিএস পরীক্ষায় ফার্স্ট হয়েছিলেন কোনোদিন? ফলে ভালো ছাত্র হলেই যে ভালো শিক্ষক হবে, ডাক্তারিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেই সে যে বড় সার্জন হবে বা বড় ডাক্তার হবে এমন তো কোনো কথা নেই। তাহলে তো সুনীল গাভাস্কার হতেন, ডন ব্র্যাডম্যান হতেন অস্ট্রেলিয়ার প্রধান, পেলে হতেন ব্রাজিলিয়া ফুটবলের প্রধান, ফলে এইগুলো মানে মানুষ ভাববার জন্য ভাবে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। এই অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তার খেলোয়াড় জীবন বা অন্য কোনো বিষয়কে সামনে রাখা কোনো অর্থই হয় না একেবারে। আমরা এটা দেখে এসছি বা অ্যাডমিনিস্ট্রেশন বা বিশ্ববিদ্যালয় যেমন ব্যাখ্যা করলেন যে ভালো ভালো ছাত্র হলে ভালো শিক্ষক এমন কোনো মানে নেই। তার জলজ্যান্ত উদাহরণ জগমোহন ডালমিয়া, তিনি হয়তো ছোটোবেলায় ক্রিকেট খেলেছেন, কোনো ক্লাবে খেলেছেন, কিন্তু সেই অর্থে তিনি কোনোদিন আন্তর্জাতিক প্লেয়ারও ছিল না, জাতীয় প্লেয়ারও ছিল না। কিন্তু জগমোহন ডালমিয়ার হাত ধরে শুধুমাত্র ভারতবর্ষের ক্রিকেট না, শুধুমাত্র বাংলার ক্রিকেট না, সারা বিশ্বের ক্রিকেটে একটা জোয়ার এসেছিল এবং কর্পোরেট ব্যাপার এসেছিল যা এখনো চলছে, এবং বিসিসিআই হয়তো সেই ফলটা এখনো ভোগ করছে বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং ধনী ক্রিকেট বোর্ড হিসাবে। এই মুহূর্তে জগমোহন ডালমিয়া নেই, তিনি প্রয়াত হয়েছেন, কালের নিয়মেই এটা হয়েছে। এই মুহূর্তে আপনি বিশ্বরূপদের, আপনাকেও আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনে দেখে আসছি, ক্রিকেট প্রশাসনে, অন্যান্য খেলার সঙ্গেও আপনি যুক্ত, ক্রিকেট প্রশাসনে আমরা দেখে আসছি, এই মুহূর্তে জগমোহন ডালমিয়ার উত্তরস্বরী হিসাবে আমি ভারতবর্ষে যাচ্ছি না, আমি আইসিসিতে যাচ্ছি না, বাংলা ক্রিকেটে আমি কাউকে দেখতে পাচ্ছি না। দেখুন জগমোহন ডালমিয়া আন্তর্জাতিক ক্রিকেটকে তিনি যে জায়গায় পৌঁছে দিয়েছেন তার বুদ্ধি এবং মেধা দিয়ে, সেটা অন্য কাউর পক্ষে সেই জায়গায় পৌঁছানোটা সত্যিই মুশকিল। তবে নিঃসন্দেহে জগমোহন ডালমিয়ার ছায়া তার পুত্রের মধ্যে আছে, এবং তার পুত্র নিজেকে যথেষ্ট গত কয়েক বছরে 2015 সালের পর সে একটা সময় পেয়েছে নিজেকে তৈরি করার, এবং আমার মনে হয় সে যদি সময় পায় আস্তে আস্তে তার পিতার পদাঙ্ক অনুসরণ করে সে এগোতে পারবে। একেবারে বিশ্বরূপদা যেটা বোঝাতে চাইলেন, জগমোহন ডালমিয়া সত্যি তো কোনো বিকল্প হয় না, কিন্তু কিছুটা ছায়াও তার ছেলে অভিষেক ডালমিয়ার মধ্যে বিশ্বরূপদা দেখেছেন। আমরা কি সিএবির আগামী প্রেসিডেন্ট হিসেবে আমরা কাকে দেখতে পাই বা আপনারা কাকে চাইছেন? তবে এই মুহূর্তে বলার সময় আসে যে কে সভাপতি হবে, তবে অনেকগুলো বিষয় সামনে রেখেই তো সভাপতি নির্বাচন হবে। এখনো আমার মনে হয় যে বিষয়গুলো আগে আরো পরিষ্কার হোক, তারপরেই বোঝা যাবে কে সভাপতি হবে। দেখুন সিএবি এত বড় একটা অর্গানাইজেশন, এবং আপনি বললেন সামনে ক্রিকেটের মৌসুম আসছে, রঞ্জি আসছে, সিএবি কে চালাতে হবে, সেটা তো নিশ্চয়ই একজন প্রেসিডেন্টের দরকার। আপনার কতদিন পর্যন্ত অপেক্ষা করবে? দেখা যাক, টেস্ট ম্যাচটা তো সামনেই আছে, টেস্ট ম্যাচের পর দেখা যাক কি হয়। যত আবার বলছি, দ্রুত সভাপতি নির্বাচন হওয়া উচিত, কারণ বাংলা ক্রিকেটের স্বার্থে, একেবারে বাংলা ক্রিকেটের স্বার্থে দ্রুত সভাপতি নির্বাচন হওয়া প্রয়োজন। এবং বিশ্বরূপ দ্বারা বিশ্বরূপ দে চাইছেন যে সামনেই টেস্ট, আন্তর্জাতিক টেস্ট ম্যাচ এবং একটা মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে আছে ইডেন গার্ডেন্স, তারপরেই কিন্তু তারা একটা ইনিশিয়েটিভ নিয়ে সভাপতি নির্বাচনের দিকে এগোবেন। বিশ্বরূপ আপনি আপনি এটা একদম ব্যক্তিগতভাবে বলছেন, একদম ব্যক্তিগতভাবে উত্তর দিন, একদম শেষ প্রশ্ন। আমি আমরা অন্তত দেখেছি, আমরা যারা ক্রীড়া সাংবাদিকতা করে থাকি বা দেখেছি, আপনি সবসময় নির্বাচনের পক্ষে, মানে সিলেকশন না ইলেকশনের পক্ষে, এবার সভাপতিটা কি চাইছেন? আমরা কেউ যদি দাঁড়ায় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নির্বাচন হবে না সেটা মনোনীত হবে সেটা এই মুহূর্তে বলা যায় না, কারণ অনেক কিছু বিষয়ের উপর দাঁড়িয়ে সেটা হয় আর কি। আমি তো আগেই বলেছি কখনো বিভিন্ন রাজনৈতিক বিষয় সামনে চলে আসে, ফলে যাই হোক না কেন এমন একজন মানুষের সিএবি সভাপতি হওয়া উচিত যে সময় দেবে, বাংলার ক্রিকেটকে নিয়ে ভাববে, এবং যে তার বুদ্ধি এবং মেধা দিয়ে বাংলার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে। একেবারে বিশ্বরূপ কিন্তু স্পষ্ট এবং কোষাধ্যক্ষ বিশ্বরূপ খুব স্পষ্ট জানিয়ে দিলেন যে এই মুহূর্তে অভিভাবকহীন সিএবি দ্রুত প্রেসিডেন্ট ইলেকশন হওয়া প্রয়োজন, কারণ সিএবি ঐতিহ্যশালী অর্গানাইজেশন, এবং
গোলাপি টেস্ট পরেই তারা কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং কোট অ্যান্ড কোট তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বেন নতুন সিএবি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য। আপাতত এই পর্যন্তই। ক্যামেরা স্নেহার সঙ্গে আমি সোমনাথ, এখন বিশ্ববঙ্গ সংবাদ।